জোট সরকারের প্রায় 3 বছরে একবারও ইটভাটা শ্রমিকদের মজুরি বাড়েনি বলে অভিযোগ। তাই মজুরি বৃদ্ধির দাবি জানালো ত্রিপুরা ইটভাটা শ্রমিক ইউনিয়ন। ইটভাটা শ্রমিকদের সর্বশেষ মজুরি বেড়েছিল 2017 সালে বাম সরকারের জামানায়, এরপর আর বাড়েনি, অথচ বেড়ে চলেছে ক্রমাগত জিনিসপত্রের দাম। বৃহস্পতিবার শ্রমিক ইউনিয়নের তরফে শ্রম কমিশনারের কাছে ডেপুটেশনের দাবি জানানো হয় মজুরি বাড়ানোর। এদিন সংগঠনের এক প্রতিনিধি দল স্মারকলিপি জমা দেয় কমিশনারের কাছে। প্রতিনিধি দলে ছিলেন তপন দাস, কানু ঘোষ সহ অন্যরা। তাদের 12 দফা দাবির মধ্যে রয়েছে শ্রমিকদের থাকার ঘর, শৌচাগার পাকা করে দেওয়া, বিদ্যুৎ পানীয় জলের সুবন্দোবস্ত, কাজ শেষে শ্রমিকদের সমস্ত মজুরি হিসেব করে দিয়ে তাদের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা। মানে 12 দফা দাবি নিয়ে যাচ্ছে, 11 দফা দেওয়া হয়েছে, একটা দাবি যুক্ত হবে, মোট 12 দফা হবে। আমাদের মূল দাবি হচ্ছে যে শ্রমিকদের ইটভাটা, যে শ্রমিক আছে আমাদের রাজ্যে যারা সিজনে কাজ করে, বহিরাজ্যের শ্রমিক, রাজ্যের শ্রমিক, এতে এদের মজুরি যাতে 20% বৃদ্ধি করা হয়। গত 3 বছর সময়কালে আমাদের মজুরি 1 পয়সা বাড়েনি। 2017 সালে বামফ্রন্ট সরকার থাকাকালীন সময়ে মজুরি বেড়েছিল, এরপর থেকে 2018 সাল থেকে শুরু করে এখন অবধি 1টি পয়সা মজুরি বাড়েনি এই সরকারের আমলে। বর্তমান যে শাসক সরকার আছে তাদের আমলে আমাদের দাবি হচ্ছে, জিনিসের দাম বাড়ছে, মূল্যবৃদ্ধি ঘটছে, সমস্ত জিনিসের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে, নিয়ন্ত্রণ নেই। তাই মজুরি কমপক্ষে ইটভাটা শ্রমিকদের জন্য 20% বাড়তে হবে, বৃদ্ধি করতে হবে। দ্বিতীয় দাবি আমরা করছি যে শ্রমিকদের জন্যে তাদের যে থাকা ঘরগুলি, শৌচালয়, এগুলি পাকা করা, বিশুদ্ধ পানীয় জল, বিদ্যুৎ আলোর ব্যবস্থা করা, এগুলো করতে হবে। এছাড়া আমাদের দাবির মধ্যে অন্যতম দাবি হচ্ছে শ্রমিকদের কাজে যে হিসাব রাখার যে পাসবুক থাকে, পাসবুকে হিসাবটা নিয়মিত সব জায়গায় উঠে না, তাই পাসবুকে কাজে হিসাব করতেই হবে, রাখতেই হবে নিয়মিত। তৃতীয় হচ্ছে পাসবুকে যাতে শ্রমিকের কাছেই থাকে, এ যাতে মালিক কর্তৃপক্ষের হাতে না থাকে, এটা নিশ্চিত করতে হবে। আর কাজ শেষে যাতে হিসাব পূর্ণাঙ্গ করে সমস্ত তাদের কাজের মজুরি পয়সা তাদেরকে দিয়ে যাতে তাদের পাঠানো হয় নিরাপদ স্থানে, নিরাপদভাবে। Your report, Channel 3 Roth.